নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লেবু গাছের পরিচর্যা করলে লেবু গাছে প্রচুর পরিমাণে ফল পাবেন। বন্ধুরা, এখন সবাইকার লেবু গাছই, যারা যারা আমরা লেবু গাছ ভালোবাসি ছাদে করতে, তাদের প্রত্যেকজনকার লেবু গাছই এখন ছোটো ছোটো লেবু গুঁটি চলে এসেছে। বন্ধুরা, এই সময় যে সমস্যাটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে লেবু গাছের কুঁড়ি ঝরে পড়া। এই সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং আমরা যারা বাগানি তারা এই সমস্যাটা ফেস করি। আর একটি সমস্যা সেটি হচ্ছে লেবু গাছে মিলিবাগের আক্রমণ। বন্ধুরা, এই সময় যেহেতু ছোটো ছোটো কচি কচি পাতা ও কচি কচি গুঁটি এসেছে, মানে ছোট ফুল ফল এসেছে, তাই মিলিবাগ কিন্তু যথেষ্ট পরিমাণে গাছগুলিতে আক্রমণ করে। তাই আপনার মিলিবাগ আক্রমণ হলে আপনার গাছের দফা রফা একেবারে শেষ করে দেবে, তাই অবশ্যই সেটিকে দমন করা দরকার। তাই বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনারা পরিচর্যা করলে এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন। তাই ভিডিওটি যথেষ্ট ইনফরমেটিভ হবে, ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে রাখি যে লেবু গাছে কীরকম ফুল এসেছে আর কীরকম ফল দাঁড়াচ্ছে। দেখুন বন্ধুরা, প্রথম লটের যে ফল, সেই ফলগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানেও দেখুন, এই ফলগুলো বড় হয়ে গেছে। এবার দ্বিতীয় লটের যে ফুল, তার থেকে ফল, সেগুলোও কিন্তু দাঁড়াতে আরম্ভ করেছে। এগুলো দেখুন, এটা এটা বন্ধুরা। এরপরে তৃতীয়বার যে ফুলগুলো এসেছে, সেই ফুলগুলো কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ছোট এবং সেগুলি থেকে সবাই গুটি তৈরি হচ্ছে। তবে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা ফুল থেকে গুঁটি কিন্তু দাঁড়িয়ে গেছে। তাই অবশ্যই খেয়াল রাখুন যে কীভাবে পরিচর্যা করতে হয়, যাতে আপনারাও এইভাবেই গাছগুলিকে মেনটেন করে চলতে পারেন। প্রথমেই বলে রাখি যে লেবু গাছের এই সময়ের দরকার কী। বন্ধুরা, আপনারা যারা ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই জানেন যে ফুল থেকে দাঁড় করাতে গেলে অবশ্যই পটাশ দরকার হয়। পটাশ বন্ধুরা, পটাশ হিসাবে আপনারা SOP, মানে সালফেট অফ পটাশ, যেটি লিকুইড, যেটি আপনারা ওয়াটার সলিউবল ফর্মে পাবেন, মানে ওয়াটার জলের সাথে গুলে যেটিকে আপনারা ব্যবহার করবেন, সেটি আপনারা 15 দিন ছাড়া ছাড়া একবার করে স্প্রে করুন। বন্ধুরা, এই SOP, মানে সালফেট অফ পটাশ, এটি আপনারা পাবেন কোথায়? বন্ধুরা, যে কোনো নার্সারিতে বা অনলাইনে খুব ভালোভাবে আপনারা খুব সহজে এই সারগুলি কিন্তু পেয়ে যাবেন। এবার পটাশ তো আপনারা স্প্রে করলেন, এরপরে করণীয় কী? বন্ধুরা, পটাশ স্প্রে করার পরেই আপনারা দেখবেন যে গুঁটি ঝরে যাওয়ার যে প্রবণতা গাছে ছিল, সেই প্রবণতাটা অন্তত 70% কমে যাবে। এরপরে পরের স্টেপের মধ্যে যেটাকে দেখতে হবে সেটি হচ্ছে আপনার গাছের মাটি। বন্ধুরা, মাটি এই সময় একদম শুকনো করা যাবে না, আবার একদম জলে মানে কাদা করে দেওয়া যাবে না। তাই মাটিকে এমন রাখতে হবে যেটা ময়েস্ট থাকে হালকা আর মাটি হয় ঝুরঝুরে। এই ধরনের মাটি কিন্তু আপনারা রাখবেন গাছের টবে। মাটি যদি শুকনো হয়ে যায় তাহলে আপনার গাছের কুঁড়ি সব ঝরে যাবে, আর মাটি যদি খুব ভিজেও হয়ে থাকে তাহলেও কিন্তু সেই একই সমস্যা লক্ষ্য করা যাবে। তাই অবশ্যই এটা খেয়াল রাখুন, এই বিষয়টা খেয়াল রাখলে আপনাদের গাছের গুঁটি ঝরে যাওয়ার সম্ভাবনা একদম শেষ হয়ে যাবে। এরপরে বন্ধুরা, এই সময় গাছের প্রচুর পরিমাণে পুষ্টির দরকার হয়। পুষ্টি কেন দরকার হয়? যেহেতু গাছ এত ফল ধরেছে তাই পুষ্টি তো লাগবেই। এবার যদি গাছে যদি আপনারা পুষ্টি যদি না দিতে পারেন তাহলে গাছ কীভাবে চলবে? তাই পুষ্টি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু গাছ ভাববে তার কুঁড়ি এত ফল সে বড় করবে কী করে, সেজন্য সে তার ফল ঝরিয়ে দেবে। বন্ধুরা, এই বিষয়গুলি, ছোটো ছোটো বিষয়গুলি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবেন যে প্রচুর পরিমাণে ফল আপনারা পাবেন। এবার পুষ্টিটা বজায় রাখার জন্য কী করবেন? বন্ধুরা, আপনারা সপ্তাহে একবার করে খোল ভেজানো জল, তার সাথে সামান্য পরিমাণে DAP, মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই দুটো মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিন। আর যখন ফেব্রুয়ারি মাসে গাছের
মাটি চেঞ্জ করবেন সেই সময় যে মাটিটা আপনারা দেবেন সেটা যেন যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ হয়। বন্ধুরা, এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশান ও এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, অবশ্যই ভিডিওটা দেখে নিন। তাহলে দেখবেন যে মাটি কীভাবে তৈরি, মাটি কীভাবে রিচার্জ করলে গাছের ফুল আসার সম্ভাবনা বাড়ে। বন্ধুরা, এরপরে যে মারাত্মক একটি সমস্যা সেটি হচ্ছে মিলিবাগের আক্রমণ। বন্ধুরা, মিলিবাগ এমন একটা পোকা যে পোকাকে দমন করা খুবই কষ্টকর, তবে আমি একটা খুব সিম্পল ট্রিক্স আপনাদের বলে দেবো যাতে আপনারা মিলিবাগকে এক চুটকিতে দমন করে নিতে পারেন। তাহলে কী সেই ট্রিক্স? বন্ধুরা, প্রথমেই দেখবেন যে মিলিবাগ কখন লেগেছে। বন্ধুরা, যখনই দেখবেন মিলিবাগ আক্রমণ হয়েছে সে সময় আপনারা কী করবেন, যেমন দেখুন এখানে যদি মিলিবাগের আমি আক্রমণ দেখাই, আপনারা দেখে দেখতেই পাচ্ছেন মিলিবাগ আক্রমণ করেছে এই জায়গাটাতে, তাহলে এখান থেকে এই জায়গাটা থেকে মিলিবাগটাকে এইভাবে আপনারা হাতের মধ্যে দিয়ে তুলে এটাকে ফেলে দিতে হবে। এই গেল একটা প্রসেস। এরপরে যখন দেখবেন যে গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয়ে গেছে আর দমন করা যাচ্ছে না, তখন কি গাছটাকে মরার জন্য রেখে দেবেন? না বন্ধুরা, আমাদের বাড়িতেই মানে আমাদের কিচেনেই যে উপাদান থাকে তাতেই এগুলো দমন করা যায়। যেমন আপনারা একটা পেস্ট তৈরি করবেন, সেই পেস্টের মধ্যে কী থাকবে, না ঝাল লঙ্কা, যে লঙ্কাটা প্রচুর পরিমাণে ঝাল থাকবে সেই লঙ্কা নেবেন দু তিনটে, তার সাথে নেবেন আপনার রসুনের কোয়া দু তিনটে নেবেন, এর সাথে সামান্য পরিমাণে পেঁয়াজ কুঁচি নেবেন, এবং তার সাথে নেবেন হ্যান্ড ওয়াশ, যেটা আমরা হ্যান্ড ওয়াশ হিসাবে ব্যবহার করি হাত ধোয়ার জন্য সেই হ্যান্ড ওয়াশ, তার সাথে সামান্য পরিমাণে তেল, সাদা তেল আপনারা নিতে পারেন, এবং কিছুটা পরিমাণের ডিটারজেন্ট, সানলাইট নিতে পারেন বা অন্যান্য যে ডিটারজেন্ট আপনারা অ্যাভেলেবেল সেই ডিটারজেন্ট আপনারা নেবেন। নিয়ে সেটাকে একটা সুন্দর করে পেস্ট তৈরি করবেন, সেই পেস্টটাকে আপনারা রাত্রের দিকে অর্থাৎ সূর্য ডোবার পরে আপনারা গাছেতে খুব ভালো করে স্প্রে করে দেবেন। এতে কী হবে না, ওই যে স্প্রের মধ্যে যেসব উপাদানগুলি আছে সেগুলো এই মিলিবাগের গায়েতে এসে রকমভাবে লেগে যাবে, এবং যেহেতু ডিটারজেন্ট আছে, তেল আছে, লঙ্কা আছে, তাই সেই উপাদানগুলি মিলিবাগকে মেরে ফেলতে সাহায্য করবে। এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস মিলিবাগ দমন করার, আমি এই প্রসেসটা ব্যবহার করেছি এবং ব্যবহার করে যথেষ্ট উপকার পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছেতে মিলিবাগ হয়েছিল এবং সেগুলি এখন সম্পূর্ণভাবে দমন করে ফেলেছি, এবং এই সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আর একটা সেপারেট ভিডিও করব যাতে আমি দেখাবো যে কীভাবে এই জিনিসটাকে তৈরি করতে হয়। তাই আমি মুখে বলে রাখলাম, আপনারা প্রয়োগ করে দেখুন, অবশ্যই আপনারা লাভ পাবেন। এরপরে আরেকটি কি দেখবেন, যে জায়গায় মিলিবাগ লেগেছে, দেখুন যদি এই গাছ এই ডালে মিলিবাগ রাখে তাহলে প্রথমে কি করবেন, যে ডালটিকে কেটে ফেলে দেবেন, কারণ মিলিবাগ যখন লেগে যাবে সেই ফল দাঁড়ানোর সম্ভাবনা কম, তাই সেই মায়া ত্যাগ করে আপনারা ডালটিকে কেটে ফেলে দিন, মানে ডালের এই পোর্শন থেকে কেটে ফেলে দিন, বা এমন জায়গায় ফেলবেন যেন আপনার বাগানে ফেলবেন না, বাগান থেকে অনেক দূরে সেটাকে নিয়ে গিয়ে ফেলবেন। এই ছিল মিলিবাগের আক্রমণ থেকে প্রতিরোধ করার উপায়। রাসায়নিক হিসাবে আপনারা প্রতিরোধ করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব এই ন্যাচারাল উপায়টা ব্যবহার করুন, রাসায়নিকের থেকে হাজার গুণ ভালো এটা কাজ করে, আমি এটা নিজে প্রয়োগ করে দেখেছি, যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছি আমি। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।